হ্যাঁ আম্মু বলো, এত সকাল সকাল ফোন দিলা কেন? কি হলো আম্মু, কথা বলছো না কেন? কিছু না বলে ফোনটা কেটে গেল। বুঝলাম না আম্মু কথা না বলে ফোনটা কেটে দিল কেন, কিছু কি হয়েছে? হঠাৎ অনুভব করলাম আমার হাতের ফোনটা আমার ফোনের থেকে ছোট মনে হচ্ছে। বুঝতে বাকি রইল না যে আমি ইতিয়াপুর ফোন ধরে ফেলেছি। ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে। ইতিয়াপুর দিকে তাকিয়ে দেখলাম এখন আমার বুকের উপরে সুন্দরভাবে ঘুমাচ্ছে। ইতিয়াপু, এই আপু, ধুর, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও আর শক্ত করে জড়িয়ে ধরো। আর কতক্ষণ এইভাবে থাকবে, সকাল হয়ে গেছে তো। উঠতে ইচ্ছে করতেছে না তো। তোমার আম্মু ফোন দিছিল। তাতে কি, কথা বলো না তো, ঘুমাতে দাও। আসলে ভুল করে আমি ফোন ধরে কথা বলে ফেলেছি। কি বলছো তুমি? ইতিয়াপু লাফ দিয়ে উঠে বসলো। ধুর, তুমি কেন ফোন ধরতে গেলে? কি জানি কি ভেবে বসে আছে। আমি কি জানতাম নাকি যে এটা তোমার ফোন? আমি তো আমার ফোন ভেবে ধরেছি। এখন কি হবে? এই দেখো আবার ফোন দিয়েছে। তুমি বসো, আমি কথা বলে আসি। তারপর ইতিয়াপু বারান্দায় কথা বলতে চলে গেল। অনেকক্ষণ কথা কাটাকাটি হলো, ইশারাতে বুঝলাম অনেক কথা হয়েছে কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। অনেকক্ষণ কথা বলার পর দেখলাম ইতিয়াপু মন খারাপ করে আমার দিকেই আসছে। হয়তো আন্টি কিছু বলেছে, আমার জন্যই হয়েছে সব। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছিল। কি হয়েছে? কথা নাই, মাথা নিচু করে আছে। বলো কি হয়েছে? বললে বিশ্বাস করবা? বলো শুনি। আম্মু আমাদের দুজনের বিয়ে ঠিক করে ফেলেছে। একটা মুচকি হাসি দিয়ে এসে আমি জড়িয়ে ধরল। কি সত্যি বলছো? একদম সত্যি। তাহলে এতক্ষণ মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছিলে কেন? এমনি তোমাকে একটু ভয় দেখানোর জন্য। কিন্তু বিয়ে কি করে ঠিক করলো? মা বাবার সাথে যোগাযোগ করলো কি করে আন্টি? অবন্তের আব্বুর কাছ থেকে নাম্বার নিয়ে ফোনে কথা বলেছে। এখন তোমার বাবা মা এখানে আসছে। কিন্তু এখানে কেন? এখানে আসলেই বুঝতে পারবে। ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে উঠে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? নতুন বউ, বাসার বাইরে থাকা যাবে না, তাই বাড়িতে চলে যাচ্ছি। পাগল বলে কি, সারা রাত যে পরপুরুষের সাথে রাত কাটালে ওইটা কি ছিল? চুপ, আমার ইচ্ছে হয়েছে তাই থাকছি, আর একটা কথা বললে গুনে গুনে 29টা থাপ্পড় দিব। না থাক, যাও, থাপ্পড় খাওয়ার ইচ্ছা নাই। ইতিয়াপু দরজা খুলে বেরিয়ে গেল। এদিকে আমার খুশিতে ড্যান্স দিতে ইচ্ছে করছে। অবশেষে ইতিয়াপুকে নিজের করে পাবো। উঠে ফ্রেশ হয়ে নিলাম। অবন্তী আপু নাস্তা করার জন্য ডাকলো, তাই টেবিলে গিয়ে বসলাম। একটু পর দেখলাম অবন্তী আপু আর ইতিয়াপু একসাথে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। ইতিয়াপু তুমি এখনো যাও নাই? কি হলো দুলাভাই, আমার বান্ধবীকে আমার বাসা থেকে তাড়িয়ে দিচ্ছেন? অবন্তী আপুর কথা শুনে রীতিমতো টাস্কি খাইলাম। দুলাভাই মানে? ওরে বাবা, এখন কিছুই বুঝিস না। আপু তুমিও না, মাথা নিচু করে আছি, খুব লজ্জা করছিল। ইতিয়াপু পাশে এসে দাঁড়িয়ে, কি হলো আমার লাজুক বর, লজ্জা করছে? অবন্তী আপুকে উদ্দেশ্য করে, আপু তুমি কি খাইতে ডাকছো? এটি শর্ত, দুলাভাইকে একটু জামায় ভোজন করতে দে। আমি গেলাম। উঠতে যাব ঠিক ওই সময় ইতিয়াপু আবার হাত ধরে বসিয়ে দিল। আরে আরে, আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম আর তুমি কিনা না খেয়ে উঠে যাচ্ছ। তুমি রান্না করছো কেন? তোমার জন্য, খেয়ে দেখো ভালো হয়েছে কিনা। পরে দেখা যাবে আমার রান্না তোমার পছন্দ হবে না, তাই আগে থেকে এই টেস্ট করিয়ে দিচ্ছি। ভালো না হলে বলতে পারো, এখনো বিয়ে হয় নাই, যে ভালো রান্না করতে পারে তাকে গিয়ে বিয়ে করে নেবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো। আপনারাই বলেন, এটাকে কি টেস্ট করানো বলে নাকি ঘাড় ধরে ভালো হয়েছে বলতে বাধ্য করা বলে? কি আর করার, খারাপ তো বলাই যাবে না। খারাপ বললে ইতিয়াপুকে হারাবো, তার থেকে একটু মুখে দিয়ে ভালো বলে দেই। সামনে তাকিয়ে দেখলাম অনেক রকমের আইটেম করা আছে। এতগুলো ইতিয়াপু আমি ফ্রেশ হতে হতে করে ফেললো, নিশ্চয়ই এখানে চিটিং আছে। কি আর করার, সামনে থেকে একটু বিরিয়ানি মুখে দিয়ে লাফ দিয়ে উঠলাম। ওফ আপু, কি আর বলবো, চমৎকার হয়েছে রান্নাটা। খেয়েই বুঝতে পারছি এটা কখনোই অবন্তী আপু রান্না করতে পারবে না, একমাত্র তুমি রান্না করেছ বলেই এত ভালো লাগছে। ইতিয়াপুকে খুশি করার জন্য বাড়িয়ে বললাম, হোপ দাপ্পা বাস কোথাকার, ওইটা আমি রান্না করিনি, ওইটা অবন্তী রান্না করছে। বলার সাথে সাথেই আমার হাওয়া বেরিয়ে গেল। না না, মানে একটু ভুল হয়েছে, ওই খাবারটা একদমই ভালো হয় নাই। আবার নিজের জায়গায় এসে বসলাম। ওইদিকে অবন্তী আপু হাসতে হাসতে শেষ। ইতিয়াপুকে উদ্দেশ্য করে, আচ্ছা আপু তুমি কোনটা রান্না করছো? ওই যে নুডলস। ইতিয়াপুর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কয় কি, নুডলস কেমন হয়েছে, ওইটাও কি টেস্ট করা লাগে? কই ভাবলাম এত কিছু রান্না করছে, কিন্তু অবশেষে জানতে পারলাম নুডলস রান্না করছে। কি আর করার, নুডলস কি আর খারাপ হতে পারে? কি হলো, খাও, এত কষ্ট করে রান্না করলাম। ভাবতে টাস্কি খাইলাম, নুডলস রান্না করতে কষ্ট লাগে, এই তো খাইতেছি। বুক ভরে কষ্ট নিয়ে নুডলস পুরোটাই খেয়ে নিলাম। ভালো হয়েছে? হ্যাঁ অনেক ভালো হয়েছে।
ওর মিষ্টি হাসির ভাগ নিয়ে খাবার টেবিল থেকে উঠতে যাব, হঠাৎ কেউ কলিং বেলে চাপ দিল। অবন্তী আপু দরজা খুলে দিল। দরজা খুলতে অবাক হয়ে গেলাম, অবন্তী আপুর বাবা মা এবং আমার বাবা মা একসাথে এসেছে, কিন্তু তারা একসাথে হলো কিভাবে? অবন্তী আপু সবার সাথে আলাপ করলো, ইতি আপুকে ইশারা দিয়ে জানিয়ে দিলাম যে ওনারা আমার বাবা মা। ইতি আপু গিয়ে সালাম করলো, সবাই একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম আর ইতি আপু চলে গেল বাসায়। একটু পর আম্মু রুমে আসলো। একটু পর আমরা শপিং এ যাব, তৈরি হয়ে নে। হঠাৎ শপিং এ কেন? তোর বিয়ের জন্য। আমার বিয়ে কখন, কোথায়, কিভাবে? আগামীকাল এখানেই তোর বিয়ে হবে ইতির সাথে। কিন্তু এই বিষয়ে তোমরা আলোচনা করলে কখন? আশ্চর্যই তো সবে মাত্র। এত কিছু নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চল আমাদের সাথে, তোর বাবার আঙ্কেল অপেক্ষা করছে। ওকে চলো। চলে গেলাম শপিং মলে। আমি, বাবা মা আর অবন্তী আপুর বাবা সবাই মিলে কিছু শপিং করে নিয়ে চলে আসছিলাম। অবশেষে সবাই বাসায় চলে এলাম। রাতে ঘুম আসছিল না, ইতি আপুকে ফোন দিলাম কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। হঠাৎ এমন হলো কেন কিছুই বুঝতে পারছিলাম না, ঘুম আসছিল না। অনেক কষ্টে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখলাম সারা বাড়িতে লোকজন, বাড়ি সাজানো হচ্ছে, কী করে যেত তাড়াতাড়ি সব কিছু করেছে আল্লাহই জানেন। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল, ইতি আপুকে নিয়ে আসা হলো। মেহমানরা সবাই বউ দেখতে ব্যস্ত। এদিকে রাত হয়ে গেল, চাঁদে একা একা বসে আছি। এক সময় সবাইকে আড়াল করে চায়ের দোকান থেকে দুইটা সিগারেট আর একটা দিয়া সেলাই নিয়ে এসেছিলাম। অনেক গল্প পড়েছিলাম বাসরাতে জামাই নাকি মাঝরাত পর্যন্ত চাঁদে কাটায়, তাই সিগারেট নেওয়া। একটা সিগারেট জ্বালিয়ে নিলাম, শেষ করে ফেলে দিতেই পেছন থেকে অবন্তী আপু ডাক দিল, পিছনে ফিরলাম। ঘরে বউ একা একা বসে আছে, তুই এখানে কি করছিস? কই একা একা বসে আছে, আসার সময় দেখলাম আমার বউ ব্যস্ত আছে। চুপ, চল এখান থেকে। অবন্তী আপু আমাকে নিয়ে চলে গেল বাসর ঘরে। আমাকে ঘরে ধাক্কা দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। বিছানায় দেখলাম ইতি আপু লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। অবাক হলাম, আমাকে সালাম করতে আসলো না কেন? শুনেছি বাসরাতে মেয়েরা ছেলেদের পায়ে ধরে সালাম করে, কিন্তু এখানে তো কিছুই হচ্ছে না। থাক, কী আর করার, বুক ভরা কষ্ট নিয়ে ইতি আপুর পাশে গিয়ে বসলাম। ইতি আপু এমন ভাব করছে যেন তার আশেপাশে কেউই নেই। আস্তে করে ঘুমটা তুললাম। সত্যি আজ ইতি আপুকে সেই লাগছে। বাহ আপু, তোমাকে তো আজকে সেই লাগছে। দিল কানের নিচে একটা। নিজেকে সামলাতে না পেরে বিছানার পড়ে গেলাম। এত জোরে কেউ মারে? ইতি আপু আমার বুকের উপরে উঠে বসেছে। ওই, আমি তোর কোন বাপের দ্বিতীয় বউয়ের মেয়ে যে আমাকে আপু বলিস? না মানে সিনিয়র তো, তাই। তো বিয়ে করেছিস কেন? দেখবা কেন বিয়ে করছি। কি? আর কিছু বলার সুযোগ না দিয়ে পেছন থেকে মাথাটা টান দিয়ে ওর ঠোঁট দুটোকে আমার ঠোঁটে মিশিয়ে নিলাম। ইতি আপুও কোনো বাধা দিচ্ছে না। দিবেই কেন, এটার অপেক্ষাই তো ছিল। বাকিটা ইতিহাস।